পাচারের আগে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রানীনগর থানার গঙ্গা মন্দির সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি ওয়ান সেটার পিস্তল ও এক রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পাচারের আগে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রানীনগর থানার গঙ্গা মন্দির সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় রানীনগর থানার ওসি সৌম্যজিৎ মল্লিক সহ তার টিম। সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ এক রাউন্ড গুলি। এরপর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মিতান মণ্ডল রানীনগর থানার মোহনগঞ্জ গুড়িপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে মঙ্গলবার পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।